প্রফেশনাল লাইফে একটা রিজুমে অথবা একটা সিবি কতটা ইম্পর্টেন্ট আমরা সবাই জানি। আপনি যদি অন্যদের তুলনায় একটু প্রফেশনাল মানের সিবি অথবা রিজুমে আপনার বসের সামনে উপস্থাপন করতে পারেন, তাহলে হয়তো আপনি প্রফেশনাল লাইফে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে আসবেন। তবে আপনি যদি মনে করেন আপনি নিজের মতো করে নিজে প্রফেশনাল মানের সিবি তৈরি করে আপনার বসের সামনে উপস্থাপন করবেন, তাহলেও সেটা আপনি করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো স্কিল, আপনার কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আজকের ভিডিওতে আমি তেমনই একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার যদি কোনো পূর্ব অভিজ্ঞতাও না থাকে, তাহলেও আপনি একটা প্রফেশনাল মানের সিবি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তৈরি করতে পারবেন অথবা আপনার হাতে থাকা ল্যাপটপটি দিয়ে তৈরি করতে পারবেন। তৈরি করে তারপরে সেটা আপনি পিডিএফ হিসেবে ডাউনলোড করে আপনার যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে নিলেই হবে। তো বেশি কথা না বলে আমরা মেইন ভিডিওতে জাম্প করছি। রিজুমি তৈরি করার জন্য আমরা কোনো সফটওয়্যার ব্যবহার করব না। আমাদের মোবাইলে থাকে ইন্টারনেট কানেকশন অথবা কম্পিউটার ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আমরা অনলাইনে এটা তৈরি করব। এর জন্য আমাদেরকে রিজুমি বিল্ডার ক্যানভা রিজুমি বিল্ডার লিখে সার্চ করলে আমরা এই ওয়েবসাইটে চলে আসব। এখানে আপনি প্রচুর টেমপ্লেট পাবেন যেগুলো আগে থেকে তৈরি করা রয়েছে। জাস্ট এখানে আপনি আপনার মতো করে লেখাগুলো পরিবর্তন করে দেবেন এবং আপনার ছবিটা পরিবর্তন করে দেবেন, বাস। তাহলে আপনি এখান থেকে যে কোনো ডিজাইনের একটা রিজুমি অথবা সিবি তৈরি করতে পারবেন। দেখুন এখানে প্রফেশনাল, ইনফোগ্রাফিক, মিনিমালিস্ট রিজুমি, তারপরে কর্পোরেট রিজুমি, ক্রিয়েটিভ রিজুমি, বিভিন্ন ক্যাটাগরি রিজুমি আছে। তো আপনার চোখে যেটাকে ভালো লাগবে, যেটাকে বেশি প্রফেশনাল মনে হবে, আপনি সেটা নিয়ে আপনার মতো করে সব লেখা পরিবর্তন করে দিয়ে আপনি আপনার মতো করে একটা নতুন স্টাইলের সিবি তৈরি করতে পারবেন, যেটা আপনার অফিসে যারা সিবি প্রেজেন্ট করবে তাদের হয়তো অন্যদের সাথে আপনারটা নাও মিলতে পারে। তো যাই হোক, এখানে আমি যে কোনো একটা টেমপ্লেট চয়েস করে সেটা আপনাকে এডিট করে দেখাচ্ছি। এই দেখেন এখানে কিন্তু আবার জুম বাটন রয়েছে। আপনি যে কোনো একটা টেমপ্লেট চয়েস করে সেটা জুম করে নিয়ে আপনার পছন্দ মতো পজিশনে বসিয়ে তারপরে এটাকে এডিট করবেন। আপনি এখান থেকে ছবিটাকে পরিবর্তন করতে পারেন। আমি ডিলিট বাটনে চেপে ছবিটাকে কেটে দিলাম, দিয়ে এখন আমি এখানে আমার নিজের ছবিটাকে আনব। এটাকে এনে আমি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করলে এখানে ছবিটা চলে আসবে। আসলে এখানে আমরা এখন আমাদের নামটা পরিবর্তন করে দেব, তারপরে আমার ডেজিগনেশনটা দিয়ে দিলাম। এখানে আমার প্রোফাইল, আমার পেশা সম্পর্কে ছোট্ট করে একটু লিখতে হবে। আমি কি করতে পছন্দ, মানে আমার কাজের সম্পর্কে একটা ছোট্ট ডেসক্রিপশন এখানে দিতে হবে। এটা দেয়া হয়ে গেলে এখানে রয়েছে কেরিয়ার সামারি। কেরিয়ার সামারিতেও আপনি ইতিমধ্যে কি কি কাজ করেছেন তার একটা শর্ট ডিসক্রিপশন এখানে দেবেন, ছোটোখাটো করে। কি পদে, কোথায় চাকরি করেছেন, কতদিন করেছেন, এগুলো একটু শর্টভাবে ছোটোখাটো করে লিখে দিতে হবে, কারণ এগুলো প্রত্যেক সিভিতেই দিতে হয়। এগুলো না দিলে আপনার বস বুঝতে পারবে না যে আসলে আপনি কোথায় কাজ করেছেন, কতদিন কাজ করেছেন। তো এটা খুব সুন্দর করে বুদ্ধি করে আপনাকে এখানে লিখে দিতে হবে। এখানে যে লেখাগুলো থাকবে সবগুলোই পরিবর্তন করতে হবে। এরপর রয়েছে এডুকেশনাল ট্রেনিং। তা আপনি কোথায় কোথায় পড়াশোনা করেছেন সেগুলো এখানে সুন্দর করে লিখে দেবেন। যেমন আমরা সাধারণত এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট, গ্রাজুয়েশন, এমএসসি বা মাস্টার্স, এগুলো একে একে করে এখানে লিখে দেব। তারপরে এখানে আছে রেফারেন্স। আপনি কাকে আপনার চাকরির ক্ষেত্রে রেফারেন্স দিবেন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব কিছু এখানে দিয়ে তারপরে এখানে রেফারেন্সটা আপনি সেট করতে পারেন। রেফারেন্স আপনি চাইলে একের অধিক দিতে পারবেন অথবা একটা দিতে পারেন। এভাবে করে মোটামুটিভাবে এই সিবিটা তৈরি করা হয়ে গেলে আপনাকে এখানে পিডিএফ আকারে ডাউনলোড করতে হবে ফাইলটাকে। তো পিডিএফ আকারে ডাউনলোড করার পর আপনি চাইলে এটাকে সুন্দর করে আপনার মোবাইলে সেভ করে রাখতে পারেন, রেখে তারপরে আপনি যে কোনো জায়গা থেকে এটাকে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল মোটামুটিভাবে আপনি কিভাবে অনলাইনে কোনো ধরনের সফটওয়্যারের কাজ না জেনেও একটা সুন্দর সিবি তৈরি করতে পারবেন, সে তার প্রক্রিয়া। আশা করছি আপনি এভাবে করে খুব সুন্দর করে আপনার সিবিটা তৈরি করতে পারবেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ছিল, আর আশা করছি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে যাবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দেওয়ার অপশনটাও আপনার জন্য চালু আছে। আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।